আমি যদি মহিলাও যাইগা তাতেও যদি আমার সোনার গাঁটের মানছে মনে করে যে এই ফুলাটা মরছে সোনার গাঁটের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনার গাঁটের মানছে সবচেয়ে বড় জানা যা ঘরে দিয়ে দিব সরকারি বরাদ্দ পাইছি 29.5 কোটি কত পাইছি আগে জীবনে উঠুননি আগে থেকে ফাঁসতে হতো না কিন্তু অত আওয়াজ হইছে অবস্থা থেকে উঠলাম না কোনদিন কি কবাল মারতে হই আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিছে ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাই করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে না সংসদ ওইটা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দিলাম আমরা ইজ্জত থাকে না আমি জীবনে ভাই উঠছি না আপনারা টেকা আপনারা যে কইতাছি আমি ভাই টেকা আপনারা আইছে আপনারাও তো আমার কইতা কেমনে করো কষ্ট জানাও টেকার হিসাব দাও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি একটা গাড়ির জিগাই তুমি তো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কেটা এর মানে হইল গিয়া ইয়ার আয় রায় আর আমি বসছি বিপদ তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায় আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 53 কোটি আপনার মনে প্রশ্ন আইব নি অত আমি আল্লাহ করতে আইব নি খালি কথা দিছি সোনারগাঁ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে হলো আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না সোনারগাঁ আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলাই তো আমি ইলাই তার না নাই সোল মুখিতা দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে ইটা সারা নতুন 100 টাক জায়গা আমি কিনতাম এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকা পাবে আরো একটা এমপি বরাবর রুজি আরো বাড়ছে মানছে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেব সব টাকা ইন্ডিয়া যে টাকা রুজি করে সব টাকা ইন্ডিয়া মাধবপুর সোনারগাঁটের মাটি মিশাই দিতেছে